নমস্কার, আমি পলাশ ধর, স্টাডি আইকিউর বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইন্ডিয়া ডিক্লেয়ার ফ্রি অফ অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এই অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা জিনিসটা কি, ইন্ডিয়া কিভাবে এর থেকে ফ্রি ডিক্লেয়ার হলো এবং কে এটাকে ডিক্লেয়ার করলো ফ্রি এবং তার ফলে ইন্ডিয়াতে কী কী অ্যাডভান্টেজ পাবে এবং ইন্ডিয়াতে এই অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার কীরকম প্রভাব ছিল, পুরো ব্যাপারটাই কিন্তু আমরা এই ভিডিওটার বিস্তারিতভাবে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রথমে যেটা দেখে নেওয়া দরকার যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা কিন্তু আরও একটা নামে জানা যায়, সেটা হচ্ছে H5N1। তোমরা অনেক জায়গায় দেখবে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জাকে H5N1 বলে ডাকা হয়। তো এর ফলে এর ব্যাপারটা কী হলো, ব্যাপারটা হচ্ছে যতদিন এটা একটি পাখিবাহিত একটি রোগ, তো এই রোগটা থেকে ডিক্লেয়ার হয়ে যাওয়ার মানে কিন্তু এই নয় যে ইন্ডিয়া পুরোপুরি এর থেকে ফ্রি হয়ে গেল এবং আর কোনো দিনও এই রোগ দ্বারা ইন্ডিয়া ইনফেক্টেড হবে না, একদম না। এখন ইন্ডিয়াতে এইরকম কোনো রোগের আর কোনো লক্ষণ নেই, তাই ইন্ডিয়াকে WHO দ্বারা কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ফ্রি। কিন্তু যদি এইটাও বলা আছে দ্য স্টেটাস উইল লাস্ট অনলি টিল অ্যানাদার আউটব্রেক ইজ রিপোর্টেড, মানে কি যদি আরও একটা নতুন নিউজ এরকম কোনো সময় পাওয়া যায় যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো নতুন নিউজ পাওয়া যায়, তাহলে কিন্তু তখন ইন্ডিয়ার যে স্টেটাসটা রয়েছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ফ্রি সেই স্টেটাসটা থাকবে না। তো সেটা ততক্ষণ পর্যন্ত লাস্ট করছে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়াতে নতুন কোনো অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার ইনফেকশনের নিউজ আসে, এটা বোঝা দরকার। তো ইন্ডিয়া এই লাস্ট ডিক্লেয়ার এই ফ্রি হয়েছিল যে ডিজিজ থেকে 2017, ঠিক আছে, ইন্ডিয়া ওয়াজ লাস্ট ডিক্লেয়ার ফ্রি অফ দিস ডিজিজ ইন 2017। ওকে, এরপরে দেখে নিই যে এই অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ফার্স্ট কবে রিপোর্ট হয়েছিল। এই ফার্স্ট এটা রিপোর্ট হয়েছিল 1997 হংকংয়ে। এর জন্য একে কিন্তু হংকং ইনফ্লুয়েঞ্জা বলেও বা হংকং ফ্লু বলেও ডাকা হয়। এটা আরও একটা নাম কিন্তু হংকং ফ্লু বা হংকং ইনফ্লুয়েঞ্জা, কারণ এইটা প্রথম আউটব্রেকটা দেখা গেছিলো হংকংয়ে। এবার যেটা বলার সেটা হচ্ছে যে এই অনেক আউটব্রেক ঘটেছে পুরো ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড, এর মধ্যে ইন্ডিয়াতেও ঘটেছে অনেকবার। তার মধ্যে এটা শুরু হয়েছিল 2005-2006 থেকে, অ্যারাউন্ড 2005 বলে অনেকে, 2006 জানুয়ারি বলে, বাট মোটামুটি 5-6 ইন্ডিয়াতে এটা আউটব্রেক প্রথম দেখা যায়। কোথায় দেখা যায় এই ব্যাপারগুলো আমরা ডিসকাস করব। এবার যেটা বলার সেটা হচ্ছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা অ্যাকচুয়াল জিনিসটা কি। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এক ধরনের ভাইরাস, H5N1 দ্বারা ইনফেক্টেড একটা ভাইরাস। সেটা কিন্তু খুব মানে খুব বেশি রকমের একটা ইনফ্যাক্টফুল একটা ভাইরাস। এই ভাইরাসটা হচ্ছে আরও একটা নামে আমাদের কমনলি খুব প্রসিদ্ধ, সেটা হচ্ছে বার্ড ফ্লু। এবার হয়তো তোমরা বুঝতে পারছো অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা জিনিসটা কি এবং কেন এটা এত ইম্পর্টেন্ট। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জাকে কমনলি বলা হয় হচ্ছে বার্ড ফ্লু বলে। ওকে, তো এখানে কিন্তু H5N1 যে ভাইরাসটা আছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা, সেটা কিন্তু অকেশনালি ঘটতেই পারে। এবার দেখো এর ব্যাপারটা কি, এর ফলে কিন্তু হিউম্যান যে বডিতে মারাত্মক রকমের ইম্প্যাক্ট পড়ে। এবার এইটা কিভাবে এটা মানে একটা বডি থেকে আরেকটা বডিতে এটা বাহিত হয় এটার ব্যাপারটা বুঝে নিতে হবে। আজকে যদি আমি একজন মানুষ হই, আমার শরীর থেকে কিন্তু আরেকজনের শরীরে সেই ভাইরাসটা বাহিত হবে না, এটা বোঝার ব্যাপার। কিন্তু কখন হতে পারে বাহিত, যদি একটা পাখির মাধ্যমে কিন্তু বাহিত হতে পারে। কিভাবে হতে পারে, অনেক সময় বলা হয় এটা শ্বাস প্রশ্বাস বা মুখের মধ্যে কোনো রকম খাবারের মাধ্যমে যেতে পারে। মেইনলি আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে খাবারের মাধ্যমে। দেখো খাবারের মাধ্যমে কি, এটা ধরো চিকেন বা ওই ধরনের কোনো পোলট্রি, ধরো এগ বা কিছু হলো, সেক্ষেত্রে সেইটার মধ্যে যদি সেই পাখিটা যদি ভাইরাস ইনফেক্টেড হয় H5N1 যদি ইনফেক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু সেই পাখিটাকে যখন আমরা খাবো তখন কিন্তু আমাদের মধ্যে সেই ভাইরাসটা চলে আসতে পারে। বাট এখানে একটা ব্যাপার একটু মেনশন করে দেওয়া দরকার, জেনারেলি এটা বলা হয় যদি কোনো পাখির মধ্যে ইনফেকশনটা থাকে এবং সে যদি 65 ডিগ্রি বা তার বেশিতে যদি তাকে 65 ডিগ্রি বা তার বেশিতে যদি তাকে রোস্ট করা হয় বা বয়েল করা হয়, তাহলে কিন্তু তার মধ্যে যে ভাইরাসটা আছে সেটা কেটে যায়। ইন্ডিয়াতে জেনারেলি আমরা কি করি, আমরা রোস্ট করে খাই, তন্দুরি করে খাই বা যেরকমভাবেই রান্না করে খাই না কেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাইরাস থাকার চান্সটা খুব কম। বাট কোন ক্ষেত্রে এই ভাইরাসটা ইনফেক্টেড হয় ওর জন্য ইন্ডিয়ায় কিন্তু
এই আউটব্রেকের ফলে হিউম্যান ক্যাজুয়ালিটি মানে হিউম্যান ডেথ ব্যাপারটা কিন্তু খুব বেশি কাউন্টেড হয়নি। এবার একটা ব্যাপার বোঝার দরকার যে ইন্ডিয়াতে কেন হয় না, কারণ ইন্ডিয়াতে আমরা কিন্তু পুরো রান্নাটা প্রপার কুক করে খাই। বাট যদি এইরকম কোনো ভাইরাসের আউটব্রেক ঘটে, বেটার যে না খাওয়া, যদি খেতেই হয় একান্ত তাহলে কিন্তু প্রপারলি কুক করে খাওয়া ভালো, বয়েল করে দেন সেটাকে রোস্ট করে খাওয়া ভালো। আদারওয়াইজ হাফ বয়েল ডিম বা এই ধরনের জিনিসগুলো কিন্তু না খাওয়াটাই বেটার ওই পার্টিকুলার টাইমে, কারণ সেক্ষেত্রে কিন্তু হয়তো 65 ডিগ্রি টেম্পারেচার পাচ্ছে না এবং তার ক্ষেত্রে এই জিনিসটা ভাইরাসটা থেকে যাচ্ছে এবং এই ভাইরাসের ফলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং সেই মৃত্যুটা কিন্তু খুব পেইনফুল হবে, এটাও বোঝা দরকার। এবং চান্সেস থাকে যে 60% ক্ষেত্রে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে। তো বেটার যে যখনই এরকম ইনফেকশন হবে বা যখনই এরকম কোনো সিমটম দেখা যাবে তখন তাকে ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করাবে এবং ডাক্তার যেরকম প্রপার যে টেস্টগুলো দেবে সেইগুলো টেস্ট করিয়ে নেওয়া। এবারে এর লক্ষণগুলো কী কী, কী করে একজন লোক এটা বুঝবে যে এটার মধ্যে যে H5N1-এর যে ডিজিজটা রয়েছে? দেখো ব্যাপারটা কি হয়, আগে তো এটা আমি এক্ষুনি বললাম যেটা সেটা একটু ভালো করে বুঝে নাও, যে অলমোস্ট অল কেসেস অফ H5N1 ইনজেকশন অফ পিপল, ওকে, ইনফেকশন অফ পিপল হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্লোজ কন্ট্যাক্ট অফ দ্য ইনফেক্টেড লাইভস অর ডেড বার্ডস অর H5N1 কন্টিমেটেড এনভায়রনমেন্ট। দেখো যদি একটা জায়গায় পুরো এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে যেখানে প্রচুর পাখি মারা যাচ্ছে H5N1 ভাইরাসের জন্য, সেক্ষেত্রে বেটার যে সেই জায়গাটাকে অ্যাভয়েড করা, যদি যেতেই হয় তাহলে কিন্তু প্রপার মাস্কিং করে বা হাতে গ্লাভসিং করে কিন্তু সেখানে যাওয়াটা বেটার, তাহলে কিন্তু সেই ইনফেকশনটা হওয়ার চান্সটা কম থাকবে। এর সঙ্গে এইটাও যেটুকু বলা যে মানুষের দ্বারা কিন্তু এটা বাহিত হয় না, বাহিত হওয়ার চান্স সবচেয়ে বেশি পাখিদের দ্বারা, জেনারেলি বাহিত হয় না মানুষের দ্বারা, সব রকম ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে পাখিদের দ্বারা বাহিত হয়, কিছু ক্ষেত্রে কিছু পশুদের দ্বারাও হয় বাট সেটা খুবই অল্প পরিমাণে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাখিদের দ্বারা হয়। ওর জন্য বলা হয় যে পাখিদের যদি ইয়ে হয় তখন সেটাকে অ্যাভয়েড করা, যদি এরকম কোনো আউটব্রেক হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে অ্যাভয়েড করা ভালো। এবং রান যদি খেতেই হয় সেক্ষেত্রে যেটা এক্ষুনি বললাম যে কুকড ওয়েতে খাওয়াটাই ভালো, মানে রান্না প্রপারলি কুক করে খাওয়াটাই ভালো। এবার আমি যেটা বললাম সিমড্রামগুলো কী কীভাবে বুঝবে বা এর ফলে কী রকমের প্রবলেম ইনফেকশন হতে পারে, প্রথমে যেটা বলা হয় ফিভার, প্রচণ্ড পরিমাণে জ্বরের একটা সম্ভাবনা থাকে, তারপরে হচ্ছে তোমার গা হাত পা ব্যথা, জ্বর, মাথা ব্যথা, কাফের প্রবলেম, তারপরে হচ্ছে গলা খুশখুশের প্রবলেম, বিভিন্ন রকম হাত পায়ে মার্সেলে বিভিন্ন রকম ব্যথা, পেইন, বমি হতে পারে, বমির মতো একটা লক্ষণ হতে পারে, এরকম নানা রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে। তাছাড়া যে এরকম বড় বড় প্রবলেম আসতে পারে সেগুলো হচ্ছে যে অ্যাবডোমিনাল পেইন, মানে হচ্ছে তোমার হাতে পায়ে গায়ে হাত পায়ে বিভিন্ন রকম মার্সেলে পেইন হতে পারে, চেস্ট পেইন হতে পারে, বুকে ব্যথা, ডায়রিয়া হতে পারে, এইরকম অনেক রকম কিন্তু বড় বড় প্রবলেমও দেখা যেতে পারে। যদি এরকম সিমটম দেখা যায় বেটার যে ইনস্ট্যান্টলি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা, হতে পারে যে সেটা অন্য কোনো কারণে হচ্ছে, নট নেসেসারি যে এই কারণেই হচ্ছে, সেটা ডাক্তার তোমাদের প্রপার ইনভেস্টিগেশন করার পরে কিন্তু সেটাকে ডাক্তারই বলতে পারবে। এরপরে যেটা হতে পারে এর ফলে কিন্তু অনেক বড় বড় ইনফেকশন ইলনেসও হতে পারে, যেমন ব্রিদিং প্রবলেম হতে পারে, শ্বাস প্রশ্বাসের অ্যাবনর্মাল শ্বাস প্রশ্বাস হতে পারে, বা হতে পারে যে শ্বাস প্রশ্বাস নিতে পারছো না, প্রবলেম হচ্ছে শ্বাস নিতে, এইরকম প্রবলেম হতে পারে, নিউমোনিয়া হতে পারে, আরও অনেক রকম কিন্তু প্রবলেম হতে পারে, ইনফ্যাক্ট নিউরোলজিক্যাল চেঞ্জেস হতে শুরু করতে পারে। এটা একটা খুব বাজে ব্যাপার যে নিউরোলজিক্যাল চেঞ্জেসও কিন্তু এর ফলে হতে পারে। তো পুরো ব্যাপারটাকে প্রপার কিন্তু ডায়াগনোসিসের মাধ্যমে এটার মধ্যে দিয়ে এটা থেকে কিওরের দিকে যাওয়া উচিত। এরপরে যেটা বলা যে ইন্ডিয়াতে এই কেসগুলো বা ওয়ার্ল্ড ওয়াইড এই কেসগুলো কীরকমভাবে ইনফেক্ট করেছিল, যেটা কিছুক্ষণ আগেও বললাম হংকংয়ে 1997-এ প্রথম এটাকে প্রথম ডিটেক্ট করা হয়েছিল। এছাড়া কিন্তু বলা হয়েছে যে ওয়ার্ল্ড আমাদের যে WHO বলেছে, WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে 2013 থেকে 2014-র মধ্যে প্রায় 701 জনের মধ্যে এই এই ভাইরাসটা ডিটেক্ট করা হয়েছে, ইনফ্যাক্ট মানে H5N1 ভাইরাস ডিটেক্ট করা হয়েছে, ইনফ্যাক্ট 407 জনের প্রায় মারা যাওয়ার কেস হয়েছে। এটা একটা হিউজ ব্যাপার কিন্তু, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম ইন্ডিয়ার ক্ষেত্রে এইরকম ডেথ রেটটা খুব একটা হাই নয়, ইন্ডিয়ার ক্ষেত্রে সেরকম কিছু দেখা যায়নি খুব একটা। তার একটা প্রপার কারণ হচ্ছে ইন্ডিয়ানরা কিন্তু কুক করে খায়, খাবার প্রপারলি রান্না করে খায়। ইন্ডিয়াতে যদি বলে প্রথম কবে এসেছিল, মহারাষ্ট্রতে 2005-06 নাগাদ ফার্স্ট এটা আউটব্রেক দেখা যায়, সেকেন্ড মাসে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 2008-এ, থার্ড এটার আউটব্রেক দেখা যায় কেরালাতে 2014 সালে,
প্রথম দুবার কিন্তু মারাত্মক রকমের ইনফেকশন হয়েছিল, এবং তার ফলে কিন্তু যারা পোলট্রি ফার্মে যারা রয়েছে, যাদের পোলট্রি ফার্মের বিজনেস রয়েছে, তাদের কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল। এবং আরও একটা বড় ব্যাপার, এর ফলে কিন্তু প্রচুর লোক বলা হচ্ছিল, মানে এটা বলতে পারো যে একটা কথা শোনা যাচ্ছিল যে প্রচুর লোক কিন্তু লাভবানও হয়েছে, যে কেন তারা হচ্ছে কি করেছিল, খুব কম দামে ইনফ্যাক্ট ফ্রিতে সেই মুরগিগুলো যেগুলো হচ্ছে বার্ড ফ্লু ইনফেক্টেড সেগুলোকে কিনে নিয়েছিল, নিয়ে সেগুলোকে যা স্টোর করে রেখেছিল, স্টোর করে রাখার পরে কিন্তু পরে যখন এটার ইনফেকশনের খবর আস্তে আস্তে বাজার থেকে হালকা হয়ে গেছিলো, তখন সেগুলোও নাকি বিক্রি করেছিল, এরকম খবরও বাজারে চলছিল। তো যাই হোক, আমাদের ইন্ডিয়াতে তিনবার হয়েছিল এর আউটব্রেক, এটা জানা রাখা দরকার যে মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল আর কেরালাতে। এরপরে যেটা বলার যে এর ভ্যাকসিনেশন, যদি এটা রোগ হয়, কোনো রোগ হয়, তার একটা প্রপার ওষুধ থাকাটা দরকার এবং জেনারেলি থাকেও। কিন্তু দ্য স্যাড নিউজ ইজ দ্যাট যে এই ক্ষেত্রে কিন্তু খুব প্রপার কিছু ভ্যাকসিনেশন নেই। ওষুধ কিছু তুমি পাবে, প্রিভেন্টিভ কিছু ওষুধ পাবে হয়তো ইনিশিয়ালি কিছু তোমাদের প্রিভেন্ট করার জন্য, বাট প্রপার ভ্যাকসিনেশন নেই। ভ্যাকসিনেশনে তোমার প্রপারলি তোমার সেটার চেকিং হচ্ছে এবং সেটার হচ্ছে তোমার সায়েন্টিফিক্যালি সেগুলোর ওপরে টেস্টিং হচ্ছে, বাট সেটা টেস্টিং ফেজেই রয়েছে এখনও পর্যন্ত। প্রপার যদি বড় রকমের কোনো সময় যদি এখন আউটব্রেক হয় কোথাও, সেটাকে সামাল দেওয়ার মতো কিন্তু প্রপার ইকো যদি কমার্শিয়াল পারপাসে সেই রকম কোনো ভ্যাকসিনেশন বাজারে চালু নেই, সেটা একটা খুব বাজে ব্যাপার। চেষ্টা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এটাকে বাজারে নিয়ে আসা, যাতে কিনা এই রকম ইনফেকশনে ফার্দার কোনো রকমের আউটব্রেক হলে যাতে সেখানে কোনো রকম ক্ষয়ক্ষতি বা মৃত্যু না হয়, তো এটার ব্যাপারে ভাবা হচ্ছে। লাস্ট আমি শেষ করব একটা প্রশ্ন দিয়ে, যে প্রশ্নটা আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেও ডিসকাস করেছিলাম। ইন্ডিয়া $22 মিলিয়ন প্লেস করেছিল ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে, সেখানে কি করেছিল, কোন কোন ডিজিজের জন্য এটা করেছিল, মেইনলি তিনটে ডিজিজের জন্য করেছিল। একটা হচ্ছে এইডস, টিবি আর ম্যালেরিয়া, এটা জেনে রাখতে পারো, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের হিসেবে কিন্তু সায়েন্সের হিসাবেও এবং ইম্পর্টেন্ট। এবং এটা একটু জেনে রাখো যে ইন্ডিয়া কোথায় প্লেসটা করেছিল। ইন্ডিয়া এটা করেছিল গ্লোবাল ফান্ড ফর এইডস, টিবি অ্যান্ড ম্যালেরিয়া, যেটাকে ইন শর্ট বলা হয় GFTAM, এখানে প্লেস করেছিল। এবং এটা কিন্তু ফার্স্ট টাইম নয়, এটা সিক্স টাইম ইনফ্ল্যাক্ট, যে এই রিপ্লেসমেন্টটা হচ্ছে সাইকেলটা হচ্ছে সিক্স সাইকেল ছিল 2020 থেকে 2022 সালের সাইকেলটা, সেখানে কিন্তু 10% আগের বারের থেকে বাড়িয়ে ইনভেস্ট করেছে ইন্ডিয়া, প্রায় 10% বাড়িয়েছে ফিফথ সাইকেলের তুলনায়, ঠিক আছে। তো ইন্ডিয়া কিন্তু ওয়ান অফ দ্য ইনিশিয়েটিভ টেকার, যে এই ব্যাপারটা কিন্তু কন্টিনিউ করছে, সিক্সবারে কিন্তু প্রথম ইন্ডিয়াই করলো এই মানি প্লেজিংটা, ঠিক আছে। তো এই ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি তোমাদের যদি এই টপিকটা, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই এখানে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। আর যদি তোমাদের কোনো টপিক মনে হয় যে এই টপিকটা নিয়ে আমার ডিসকাস করা দরকার, তুমি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো সেই জিনিসটা ডিসকাস করার। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। থ্যাংক ইউ।